আজকে দেখতে যাচ্ছি শঙ্করপুরের লাল কাঁকড়া। বলো নমস্কার বন্ধুরা, নিতুর স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। থাম্বনেইল দেখেই জানতে পেরেছেন আজ আমরা কোথায় এসেছি। ছুটির দিনে ছেলের আবদারে হই হুল্লোড় করতে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। ফাঁকা সৈকতে স্বাস্থ্যকর নির্মল পরিবেশে সময় কাটানোর অনুভূতিটাই আলাদা। ভাটার সময় হওয়ায় ঢেউগুলো একটু শান্ত রয়েছে। ক্যামেরার সামনে আমাদের দুজনেরই ছবি তুলতে ভালো লাগে, সেই সুযোগে আমিও একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। জায়গাটি শঙ্করপুর হলেও আসলে এটি হলো দীঘা মোহনার ঠিক উল্টো দিকে, যে ঝাউবন দেখতে পাওয়া যায় সেই জায়গাটি। পর্যটকদের সমাগম এখানে হয় না বললেই চলে। প্রতি বছর ভরা কোটালের জলোচ্ছ্বাসের জন্য ঝাউবন ধ্বংস হচ্ছে ও সমুদ্র এগিয়ে আসছে। এই কাঁকড়াগুলো মানুষ দেখলেই গর্তের ভিতরে ঢুকে যায়, আর বের হতে চায় না। এদের ধরাও বেশ কষ্টসাধ্য। পর্যটকদের অত্যাচারে দীঘার সৈকতে এখন আর কাঁকড়া দেখা যায় না। এদের ছবি তোলার জন্য আমি দীর্ঘ সময় একই জায়গায় বসে আছি। এখানে এত কাঁকড়া আছে যে সৈকতটা পুরো লাল হয়ে গেছে। এ প্রকৃতির এক অনন্য রূপ, এখানে না এলে আপনি বুঝতে পারবেন না। জানি না ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে, প্রকৃতির সঙ্গে সময় কাটাতে আমাদের খুবই ভালো লাগে। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।